হালকা করে টিপটিপ বর্ষা পানি হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের কি হচ্ছে কমেন্ট করে জানাই। কমেন্ট করতে এই জন্যই বলতেছি যে এই মাঝখানের ব্লগগুলো আপনারা দেখেন কি না, তাহলে বুঝতে পারবো যে বিয়েটা কার হচ্ছে। আর এখন একটু বকা দেন, একটু জোরে চালাচ্ছি, 80 উপরে চালাচ্ছি। ইউটিউবেই আপনারা পারবেন, ইউটিউবেই খালি বলেন। বাস্তব জীবনে কত বাইক জামারে পার করে চলে গেল, রাস্তাটা পুরো সামনে খালি হয়ে গেল, সবাই এত জোরে চালাতেছে। যাই হোক, আমি যেহেতু শুরুতেই বলেছি পজিটিভিটি প্রমোট করতে চাই, তো অবশ্যই আমি পজিটিভিটির ভিতরেই থাকবো। বাট 80 দেওয়া উচিত আসলে, কারণ 60 অনেক কম, অনেক 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 কম একটা মোটর বাইকারের জন্যে। আরও অনেক কথা হচ্ছে, একটু পরে ঢাকা সিটির ভিতরে ঢুকে যাবো। ও বাই দ্য ওয়ে, আমি আমার কাজ শেষ করে ফেলছি, আই এম অন মাই ওয়ে ব্যাক টু ঢাকা অ্যাকচুয়ালি। হ্যাঁ, কেসটা তো মনে খেয়েই গেলাম, এবারে যদি ধরে, আমার তো 60-এর উপরে ছিল। আপনাদের সাথে তথা বলতে বলতে আমি খেয়াল করি নাই, খাম্বাজে দাঁড়ায় আছে এখানে। এনিওয়েজ, দেখি না সামনে কী হয়, কেস খেলে সেটাও একটা অভিজ্ঞতা হবে, আপনাদের সাথে শেয়ার করতে পারবো, দ্যাট ইজ ফর শিওর। এটার জন্য আমি কেস খাইতে চাই না। আর হাই স্পিডে থাকলে কথা একটু ক্র্যাক করবে, আমার গোপ্রো দেয়া ভালো মানের মাইকও লাগানো, যদি ক্র্যাক করে কিছু করার নেই, আমার এত টাকা নেই এত বেশি এত দামি মাইক লাগানো যেটা কি না ক্র্যাক হয় না বা কিছু। আর আমার এই সেট আপটা অনেক পুরাতন, এখন যখন সবাই গোপ্রো 11-12 ব্যবহার করে, সেই যুগে আমি গোপ্রো 7 দিয়ে ব্লগ করছি। এটাই, যার যেমন সামর্থ্য ভাই, আমার আর এত সামর্থ্য নাই, পরে নিব যখন আপনারা বেশি রেসপন্স করা শুরু করবেন। ওই যে ইউটিউবের চাকাটা যখন ঘোরা শুরু হবে আসলে, তখনই সব কিছু বাস্তবায়ন হবে। তো বিষয়টা বুঝলেন কি হইল, আমি প্রত্যেকটা চেকপোস্ট, স্পিড গানের যে চেকপোস্টগুলো সেগুলো 60-এর নিচে অতিক্রম করেছি। একটাতে আপনাদের সাথে গল্প করতে করতে ভুলে 77-এ পার করছি, তো আমি তো একটু ভয় পড়ে গেলাম যে আসলে কেস খেয়ে যাই কি না, সেটা খেলেও হয়তো বা একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতাম। আরে কে বলছে এফজেড এস ভার্সন 2 স্পিড নাকি কম, দাবড়ায় এবার চালাইতেছে লোকটা। আমি আবার স্পিডিং করলে তো তখন বলবেন যে আপনি নিজে কেন স্পিডিং। এনিওয়েজ, তো পুলিশ আটকাইলো, পুলিশ মামাকে জিজ্ঞেস করলাম, কাগজপত্র দেখতে চাইলো, কী করি না করি সব কিছু বললাম। এবং তাকে ইন্টারেস্টিংলি আমি বললাম যে আসলে স্পিড কত, 60 না 80। পরে আমি বললাম 80, এবং আমিও মিলাই দেখলাম যে রোডের মধ্যে 80 লেখা ছিল, 60 কোথাও লেখা ছিল না, এই ব্রিজের উপরে 60 লেখা। তো এই ব্রিজে যদি কোনো স্পিড ক্যামেরা থাকে, আপনাকে যদি আটকায়, দে ক্যান ফাইন্ড ইউ গিলটি ওভার 60। তো ব্যাপারটা হচ্ছে আসলে এরকম, এবং উনি যেটা বললো যে আপনি 80 কিলোমিটার বেগে বাইক, মোটর সাইকেল মানে গাড়ি, ট্রাক, বাস সবই 80-80-এর উপরে গেলেই মামলা। তাহলে তো ভালো, ঢাকা চিটাগং হাইওয়েতে স্পেশালি 4 লেনে আপনি 80 কিলোমিটার স্পিডে চলতে পারবেন, যেটা আমি আসলে বলে আসতেছিলাম যে আসলে অ্যাটলিস্ট 80 পর্যন্ত দেওয়া উচিত বাইকারদের জন্যে, বাইকারদের স্বার্থে। এবং বাইকের জন্য আলাদা একটা লেন যদি লাইন টেনে দেওয়া যায়, লাইক পদ্মা সেতু বলেন বা এই 4 লেনেও ছিল বাম দিকে। আর টেসলা, 3 চাকার টেসলাদের অফ করতে হবে, এবং আমাদের সচেতন হতে হবে যারা আমরা মোটর বাইক চালাই, যেন আসলে রং সাইড দিয়ে আমরা রাইড না করি, হেলমেট ছাড়া যেন রাইড না করি, ফুল প্রোটেকশন নিয়ে যেন রাইড করি, তাহলেই হবে, আর কোনো কিছুই না। বাট ব্যাপারটা ভালো লাগছে, 80-তে চালানো যাবে, নো প্রবলেম। ইস, কি সুন্দর প্রকৃতি, কত বছর প্রকৃতিতে হারাই যাই না আমি আর এসা, আর ভালোই লাগে না। একটা শালিক দেখলাম, আর একটা শালিক কই পাবো, এক শালিক দেখা তো অমঙ্গল। সবাই দোয়া করবেন, আমার আম্মুর 3 বছরের মৃত্যুবার্ষিকী আগামীকালকে 10 তারিখে। আমার আম্মু হয়তো বা যেখানে আছে অনেক ভালো আছে, আমার মা নাই মানে আমার মাথায় হাত নাই, বাবা আছে যতদিন পায়ের তলা আছে, পায়ের বাবা চলে গেলে পায়ের তলাটাও হয়তো বা চলে যাবে একদিন। গাইজ, আমার কিন্তু নদী দেখতে খুব ভাল লাগে, খুব ভাল লাগে। বিস্তৃত এলাকা জুড়ে নদী, নদী, নদী,
নদী, পাহাড়, সমুদ্র, উফ, অন্যরকম ফিল। তাও আবার বাইক নিয়ে, মানে আলটিমেট ফিল। খালি একটু গরম লাগতেছে বিকজ অফ দিস রাইডিং জ্যাকেট, কিছু করার নেই, প্রোটেকশন ইজ মাস্ট, সেফটি ইজ ফার্স্ট। আস্তে আস্তে ঢাকার ভেতরে ঢুকে যাচ্ছি, ঢাকার দ্বার প্রান্তে ঢুকে যাচ্ছি। আই এম ভেরি এক্সাইটেড আমার স্টুডিওটা নিয়ে, খুব তাড়াতাড়ি হয়তো স্টুডিওটা রেডি হয়ে যাবে। সো রেডি হয়ে গেলে তখন অনেক মজা হবে। সামনে গাড়ি আটকাচ্ছে কেন মামারা? বাই দ্য ওয়ে, আমি কিন্তু একটা লাস্ট যেই ক্যামেরাটা ছিল সেটা কিন্তু 83-তে ক্রস করছি। এখন মামারা যদি হাত দেখায়, দাঁড় করায় দেয়, তাহলে কিন্তু শেষ। আল্লাহ, স্পিড মি স্পিড গান হাতে ছিল, ও মাই গড, ও মাই গড, স্পিড গান হাতে ছিল, একটুর জন্য বাইচা গেছি স্পিড গানটা। হোলি হোলি, ওই গাড়িটা সবার আগে ছিল, অনেক স্পিডে নামছে। ভালো হয়েছে আপনাদের সাথে কথা বলতেছিলাম, নাহলে আমিও তো এরকম স্পিডেই নেমে যেতাম। ও ফাল্লা, কি চোর পুলিশ শুরু হইলো। হ্যাঁ, স্পিড গান দিয়ে ডাইরেক্ট মাপতেছে, আই অ্যাপ্রিসিয়েট ইট, বাট মারাটা খাইলে তো শেষ। মিনিমাম 2,500-3,000 টাকার ফাইন দিয়ে দিত। আল্লাহ, এই আমি আগাই আপনাদের কাছে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। বিড়াল আর ইঁদুরের খেলা চলছে, একদিকে বিড়াল এসালম, আরেকদিকে ইঁদুর হানিফ। কমেন্ট শুরু করছে এরা, লাস্ট 5টা কিলো একটা আরেকটারে কেমনে ওভারটেক করবে, তাই চলতেছে। আর এই কারণে আমি একটু স্পিডে চালাচ্ছি, কেউ কিছু বলবেন না প্লিজ। অবশেষে বিড়ালটা ইঁদুরটাকে পার করে ফেললো, হানিফ আবার লেখা সুযোগ, মানে বুঝলাম না ব্যাপারটা কি। যাই হোক, কথা মনে হয় ক্র্যাক করতেছে বিকজ অফ হাই স্পিড। চরি চরি, গালাগালি করেন বেশি করে, এঙ্গেজমেন্ট বাড়ান, থ্যাংক ইউ। একটা ব্রিজের মধ্যে উঠায় যদি এরকম করে একটা ট্রাক ব্যাক করে, এটা কেমন ব্যাক কলের কাজ? হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি কাশপুর ব্রিজে চলে আসছি, খুব আরামসেই, সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ, অল ইজ ওয়েল। এখানে দেওয়া আছে 60, আপনাকে 60-এই যেতে হবে। স্পিড গান দিয়ে পাঞ্চ মারলে ইউ আর গন বেবি। আপনাদের সাথে কথা বলার সাথে সাথে ব্রিজ থেকে নামার পরে কি জানি একটা ঢুকলো চোখের মধ্যে, পোকা, খুব কষ্ট হইলো ব্যাপারটা, মাইনে নিতে পারলাম না, ভাইজাল লাগানো ছিল তারপরে কই দিয়ে ঢুকলো এবারে এটা বুঝলামই না। ওই যে পোকাটা, শালা মুসিবতে পড়লাম, এরকম হাইওয়ের মধ্যে দাঁড়ানো তাও তো ঠিক না। ও প্যারা খেয়ে আলহামদুলিল্লাহ সহি সালামতে ঢাকা চলে এসেছি। রওনা দিয়েছিলাম যখন থেকে তখন থেকে ধরে এখন পর্যন্ত আমার মোটামুটি 1 ঘন্টা 7 মিনিটের মতন সময় লেগেছে, উইচ ইজ 1 আওয়ারই বলা যায়, কোনো স্টপেজ দেয়নি। ঢাকায় এসেই যানজটে পড়লাম, পুরো রাস্তাটাই ফাঁকা আসছি, এবং মনে হচ্ছে বৃষ্টি, ভালো বৃষ্টিতেই পড়বো, মেঘলা আকাশ হয়ে আছে পুরোপুরি। আর এদিকে সুপারম্যান দুজন উইদাউট হেলমেট, নাইস। এদিকে জেন্টলম্যান একজন পিলিয়ন সহ হেলমেট, নাইস, সব নাইস। আর আমি জোরে চালাইলেই আপনাদের সমস্যা হয় খালি, কেমন করেন কেন আপনারা? আচ্ছা, ডানে যাওয়া যাবে না, বা ডানে দিয়ে বেরোতে হবে, বামে যাওয়া যাবে না। এখানে সুপার হিউম্যানরা গাড়ি পার্ক করে, বাস পার্ক করে, বাস থামায়, যাত্রী উঠাচ্ছে এবং যাত্রী নামাচ্ছে। পুরো রাস্তাটা ফাঁকা আসলাম, এখন বাকিটা পুরো ঠেলতে ঠেলতে যাইতে হবে। খুব তাড়াতাড়ি হয়তো বা আমার স্টুডিওর নিউ ব্লগ নিয়ে আসবো। অ্যান্ড ইন দ্য মেন টাইম, আপনাদের কারো যদি পিসি সেট আপের দোকান বা পরিচিত কিছু থাকে, কেউ থাকে, মাল্টিপ্ল্যান হোক, আইডিবি হোক, প্লিজ লেট মি নো। আমার বাজেট অ্যারাউন্ড 1,40,000,
এর ভেতরে একটা মজাদার পিসি রেডি করতে চাই, যেটাতে করে অনেক সুন্দর সুন্দর ভিডিও এডিটিং হবে। আমাকে প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, এবং অবশ্যই রনিশের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, ঢাকা শহরে যানজট নিয়ে কিছু বলবো নাকি? কোনো নেগেটিভ কথা শুনতে চান? আপনারা তো নেগেটিভ কথা শুনতে অনেক বেশি পছন্দ করে ম্যাক্সিমাম মানুষ, যেটা দেখলাম। নেগেটিভ কিছু বলবো না, এবং এই ভিডিও ভাইরালও হবে না, এই ভিডিও ভিউ হবে না। আরে ভাই, এটা কেমন কথা ভাই, এটা কোনো কথা? ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইল, ও ও ও মাঙ্গাচোর রাস্তা, তাই গানটা ঠিক মতন গাইতে পারলাম না। ঢাকা ঢুকতে না ঢুকতেই ছিটা 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 বৃষ্টি, চাই না কোনো কিছু হোক সৃষ্টি। একটা বাটার বন আছে রামপুরাতে, ইউসুফ বেকারি, এদের বাটার বনগুলা সেই একটুক সময় থেকে খাই, একটুক বয়স থেকে। যখনই এদিকে কোনো কাজে বা কোনো কিছুর জন্য এদিক দিয়ে যাওয়া হয় বা আসা হয়, বাটার বন আমার লাগবেই, কারণ এটা আমার আম্মুর খুব পছন্দের ছিল। আম্মুই আমাকে দেখাইছে, আম্মুই আমাকে শিখাইছে খাওয়ানোর, এবং তার সবচেয়ে বেশি ফেভারিট ছিল। তো তার প্রিয় স্মৃতিগুলো ধরে রাখার কাজই সন্তানের কাজ, এবং তাই করব। এবং আমার সাথে রুকসানও এখন খুব বাটার বন খাওয়া শিখছে। চলেন বাটার বন কিনি, একটু বাটার বন খাই। কিন্তু এই জ্যাম জ্যামটা তো ভালো লাগতেছে না, মেনেই নিতে পারতেছি না এই জ্যামটাকে কোনোভাবেই। আর টিপ টিপ বার্সা পানি, বিরক্তিকর। অলরাইট, জ্যাম পার করি, কই এসে দাঁড়াইলেন? ফুটপাথটা দিয়ে যান ওই সাইড দিয়ে। ও, জায়গা নাই, জায়গা খাইয়ে দিছে এরা। এই পানিগুলো যদি নিতে ভয় লাগে, মাঝখানে যদি কোনো হোল থাকে আর হোলে যদি ঘোল হয়ে পড়ে যাই তখন কি হবে? ফুচকা, এই কি অবস্থা? আগে জানলে তো জীবনের দিক দিয়ে আসতাম না। শিট, হোলি হোলি মোলি কাউ, এত সুন্দর রাস্তা কেন? পিচ ঢালাই পথটাকে পাড়ি দেব রে। এগুলা কি ভাই? হ্যাঁ, এই এই অবস্থার রিজনটা কি? What the hell is this? শেষ বাইকটা, বাইকটা শেষ, কাদা মাদা শেষ। কি ছিল এটা ভাই?